আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি ফিচারিস্টিক বাটন এই ধরনের ফিচারিস্টিক বাটন কিভাবে তৈরি করা যায় এবার তা দেখব এজন্য প্রথমে আমরা ফাইল থেকে নিউটি ক্লিক করব এখানে ওয়াইট দিয়ে দিব চারশো পঞ্চাশ পিকজেলস হাইট আমরা দিয়ে দেব তিনশো পঞ্চাশ পিকজেলস রেজুলেশন বাহাত্তর পিকজেল দিয়ে কালার মোড আর জিবি কালার ব্যাকগ্রাউন্ড কনটেন্টস হোয়াইট রেখে ওকে বাটনে ক্লিক করব করে এবার আমরা আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের ক্যানভাসে কালারটি সাদা কালার আমাদের ক্যানভাসে কালারটি আমরা পরিবর্তন করার জন্য আমাদের এখানে যে ফোরগ্রাউন্ড কালার বক্স দেখতে পাচ্ছি আমরা এই ফোরগ্রাউন্ড কালার বক্সের মধ্যে একটি ক্লিক করলে আমরা কালার পিকার পাবো আমরা কালার পিকারের এখানে ব্ল্যাক কালার কোড অর্থাৎ ছয়টি জিরু লিখে দেবো ছয়টি জিরু লিখে ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা আমাদের টুলবারের যে গ্রেডিয়েন্ট টুলটি দেখতে পাচ্ছি এই টুলের উপর মাস পয়েন্টার চেপে ধরে রাখলে আমরা নিচে দেখতে পাচ্ছি পেন বাকেট টুল এটি সিলেক্ট করে আমরা আমাদের ক্যানভাসের মধ্যে একটি ক্লিক করবো আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যানভাসে কালারটি পরিবর্তন হয়েছে এবার আমরা আমাদের টুলবারের যে রেক্ট্যাঙ্গুলার টুল দেখতে পাচ্ছি এই রেক্ট্যাঙ্গুলার টুলটি উপরে মাউস পয়েন্টের চেপে ধরে রাখলে আমরা নিচে দেখতে পাচ্ছি ইলিপস টুল আমরা ইলিপস টুলটি সিলেক্ট করে আমাদের উপরে এখানে আমরা এই চিহ্ন দেখতে পাচ্ছি অর্থাৎ জিওমেট্রি অপশান এখানে ক্লিক করে এটি আনকনস্ট্যান্ট সিলেক্ট থাকতে পারে আমরা এটিকে ফিক্সড সাইজ এটি সিলেক্ট করে এখানে আমরা ওয়াইড দিয়ে দিব ওয়ান নাইন ফোর পিকজেলস এবং হাইটও আমরা দিয়ে দিব ওয়ান নাইন ফোর পিকজেল দিয়ে এখানে যে কালার বক্স দেখতে পাচ্ছি আমরা অথবা আমাদের ফোরগ্রাউন্ড যে কালার বক্স দেখতে পাচ্ছি এই ফোরগ্রাউন্ড কালার বক্সের মধ্যে ক্লিক করে আমরা এখানে একটি কালার কোড লিখে দেব জিরো জিরো থ্রি সিক্স থ্রি সেভেন জিরো জিরো থ্রি সিক্স থ্রি সেভেন লিখে ওকে বাটনে ক্লিক করবো করে এবার আমাদের এই ক্যানভাসের মধ্যে আমরা একটি ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি একটি সার্কেল হয়েছে এবার আমরা এটির পাশে যে চিকন সাদা লাইনের মতো দেখতে পাচ্ছি এটিকে দূর করার জন্য আমরা সে ওয়ান লেয়ারের উপরে রাইট ক্লিক করে আমরা উপরে রেজিস্টারাইজ লেয়ার দেখতে পাচ্ছি আমরা রেস্টারাইজ লেয়ারের মধ্যে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি লেয়ারটি রেস্টারাইজ হয়েছে এবার আমরা আমাদের শেপ লেয়ার ওয়ানের উপরে আমরা আবার রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনসে চলে যাব আমরা এখানে দেখতে পাচ্ছি ইনার শেডো আমরা ইনার শেডোতে ক্লিক করব এখানে আমরা ব্লেন মুড মাল্টিপ্লাই রাখবো এখানে কালার ব্ল্যাক রেখে অপাসিটি সিটি সেভেন্টি ফাইভ আমরা শুধু আমাদের এখানে যে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি আমরা অ্যাঙ্গেলটিকে মাইনাস ফিফটি করে দেবো এখানে ডিস্টেন্স ফাইভ চক জিরো সাইজ ফাইভ রেখে এখানে নয়েস আমরা জিরো রাখবো এবার আমরা চলে যাব আমাদের এখানে যে ইনার গ্লো দেখতে পাচ্ছি ইনার গ্লোতে ক্লিক করব এখানে ব্ল্যান মোড আমরা চেঞ্জ করে দেব আমরা কালার ডজ করে দেবো কালার ডজ দেখতে পাচ্ছি কালার ডজে ক্লিক করব করে এখানে অপাসিটি আমরা বাড়িয়ে হানড্রেড করে দেবো নয়েস জিরো রাখবো এখানের যে ইলো কালার বক্স দেখতে পাচ্ছি এই কালার বক্সের মধ্যে একটি ক্লিক করে আমরা এখানে সাদা কালার কোড অর্থাৎ ছয়টি অ্যাপ লিখে দেব ছয়টি এফ লিখে ওকে বাটন ক্লিক করব আর এখানে আমরা চক আমরা জিরো রাখবো এবং এখানে সাইজটিকে আমরা বাড়িয়ে দেবো টোয়েন্টি ওয়ান করে দেব এখানে রেঞ্জ ফিফটি রেখে জিটার জিরো রেখে এবার আমরা চলে যাব গ্রেডিয়েন্ট ওভারলেতে গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করব এখানে ব্লেন মোড আমরা এখানেও কালার ডজ সিলেক্ট করে দেবো কালার ডজ সিলেক্ট করে এখানে অপাসিটি আমরা কমিয়ে সেভেন্টি সেভেন করে দেবো এখানে আমরা রিভার্স এখানে যদি এটি টিক চিহ্ন দেওয়া না থাকে তাহলে এখানে একটি ক্লিক করে আমরা টিক চিহ্ন দিয়ে দিব এবং এখানে স্টাইল আমরা দেখতে পাচ্ছি স্টাইলটিকে আমরা এখানে ক্লিক করে এটিকে রেডিয়াল করে দেব অ্যাঙ্গেল আমরা নাইনটি রাখবো এবং স্কেলকে আমরা কমিয়ে নাইনটি ফোর করে দেব এবার আমরা ওকে বাটনে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্কেলের কালার পরিবর্তন হয়েছে এবার আমরা আবারও আমাদের ইলিপস্টুলটি সিলেক্ট করে আমাদের এখানে যে জিওমেট্রি অপশান আছে অর্থাৎ এই তিন মধ্যে ক্লিক করে ফিক্স সাইজ সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে ওয়াইট আমরা কমিয়ে ওয়ান ফর্টি সেভেন করে দেবো এবং এখানেও আমরা হাইটও কমিয়ে দেবো ওয়ান ফর্টি সেভেন করে আমাদের এই ফোরগ্রাউন্ড কালার বক্সের মধ্যে একটি ক্লিক করে আমরা এখানে কালার পিকারে এখানে আমরা একটি সাদা কালার কোড দিয়ে দেব অর্থাৎ ছয়টি অ্যাপ লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব করে আমাদের এই ক্যানভাসের মধ্যে একটি ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি সাদা একটি সার্কেল তৈরি হয়েছে এবার আমরা মুভ টুলটি সিলেক্ট করে মাউস দিয়ে এটিকে ড্র্যাগ করে আমরা এটিকে মিডিয়াল পজিশনে রেখে দেব রেখে এবার আমাদের শেপ টু লেয়ারের উপর রাইট ক্লিক করে আমরা রেস্টারাইজ লেয়ার দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব এবার আমরা আমাদের এই লেয়ারের নিচে আমরা দেখতে পাচ্ছি নর্মাল আমরা এই চিনে ক্লিক করে আমরা এটিকে ডার্কেন দেখতে পাচ্ছি উপরে আমরা ডার্কেনে সিলেক্ট করে দেবো করে আমরা এবার শেপ টু লেয়ার উপরে আবার রাইট ক্লিক করে আমরা চলে যাব ব্ল্যান্ডিং অপশানসে ব্ল্যান্ডিং অপশানে এখানে আমরা দেখতে পাচ্ছি ইনার গ্লো আমরা ইনার গ্লোতে ক্লিক করব এখানে ব্ল্যান মোড স্ক্রিন দেওয়া আছে আমরা এটিকে কালার ডস সিলেক্ট করে দেবো এখানে অপাসিটি থার্টি এইট করে দিব নয়েস জিরো এখানে চক জিরো রেখে এখানে সোর্স আমরা দেখতে পাচ্ছি সোর্স আমরা সেন্টার করে দিব আগে এ ছিল আমরা এটি সেন্টার করে এখানে চক জিরো রেখে আমরা সাইজটিকে বাড়িয়ে সিক্সটি এইট করে দেব সিক্সটি এইট করে এখানে রেঞ্জ ফিফটি জিটার জিরো রেখে আমরা চলে যাব গ্রেডিয়েন্ট ওভারলেতে গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করে এখানে ব্লেন মোড আমরা লাইটেন করে দেবো আমরা দেখতে পাচ্ছি লাইটেন এটি সিলেক্ট করে দেবো করে এখানে অপাসিটি আমরা কমিয়ে ফিফটি সেভেন করে দেব এবং এটিকে রিভার্স করে আমাদের এখানে স্টাইল আমরা দেখতে পাচ্ছি লিনিয়ার এখানে ক্লিক করে এটিকে অ্যাঙ্গেল করে দেব করে এখানে অ্যাঙ্গেল আমরা দেখতে পাচ্ছি নাইনটি আমরা অ্যাঙ্গেল মাইনাস করে এবং স্কেল আমরা হানড্রেড রেখে এবার নিচে চলে যাবো স্ট্রোকে স্ট্রোকে ক্লিক করবো স্টক সাইজ এখানে আমরা সিক্স দিয়ে দিব এবং পজিশন আউটসাইড এখানে আমরা যে ব্ল্যান মুড দেখতে পাচ্ছি নর্মাল আমরা এখানে ক্লিক করে এটিকে কালার বার্ন সিলেক্ট করে দেবো কালার বার্ন সিলেক্ট করে আমাদের অপাসিটি আমরা কমিয়ে ফাইভ করে দেব এখানে আমরা দেখতে পাচ্ছি ফিল টাইপ কালার এখানে এই তি চিহ্ন ক্লিক করে এটিকে আমরা গ্রেডিয়েন্ট করে দেব করে এখানে আমরা রিভার্সের পাশে এ বক্স এটি চিহ্ন দেওয়া না থাকলে এখানে ক্লিক করে এটিকে চিহ্ন দিয়ে এবং এখানে স্টাইল আমরা লিনিয়ার দেখতে পাচ্ছি আমরা এখানে এটিকে অ্যাঙ্গেল করে দেব অ্যাঙ্গেল করে এখানে আমরা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি আমাদের নাইনটি আছে আমরা অ্যাঙ্গেলকে এখানে জিরো করে দেব এবং এখানে স্কেল আমরা দেখতে পাচ্ছি হানড্রেড আমরা স্কেলকে কমিয়ে টেন করে দেবো টেন করে ওকে বাটনে ক্লিক করব এবার আমরা আমাদের উপরের যে দুটি লেয়ার আমরা দেখতে পাচ্ছি আমরা এই দুটি লেয়ারকে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ক্লিক করে এভাবে সিলেক্ট করবো সিলেক্ট করে আমরা এই দুটি লেয়ারকে মার্চ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ই চাপব ই ফর এগ আমরা কন্ট্রোল চেপে ই চাপব আমরা দেখতে পাচ্ছি দুটি লেয়ার মিলে একটি লেয়ারে পরিণত হয়েছে এবার আমরা এই লেয়ারটিকে ডুপ্লিকেট করার জন্য এই লেয়ারটির উপর রাইট ক্লিক করে আমরা উপরে দেখতে পাচ্ছি ডুপ্লিকেট লেয়ার এখানে ক্লিক করব এখানে আমরা ওকে বাটনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি শেপ টু নামে নতুন একটি লেয়ার তৈরি হয়েছে এবার আমরা এটিকে ছোট করার জন্য প্রথমে আমরা ট্রান্সফর্ম করে নেবো এই জন্য আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আমরা টি চাপবো টি ফর টিথ আমরা কন্ট্রোল চেপে টি চাপবো আমরা দেখতে পাচ্ছি এটি ট্রান্সফর্ম হয়েছে এবার আমরা কিবোর্ড থেকে শিফট চেপে ধরে বাম দিকের উপরে কর্নার থেকে এভাবে আমরা এটিকে ছোট করে নিতে পারি আবার আমরা ডান দিকের নিচের কর্নার থেকে ধরে আমাদের প্রয়োজন মতো আমরা এটিকে ছোট করে এভাবে ছোটো করে আমরা কীবোর্ড থেকে অ্যান্টার চাপব আমরা আবারও এটিকে ডুপ্লিকেট করার জন্য কীবোর্ড থেকে কন্ট্রোল জে জে ফর জার্নি আমরা কন্ট্রোল জে চাপতে পারি অথবা এই লেয়ারটির উপরে রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার সিলেক্ট করে এখানে ওকে বাটনে ক্লিক করব আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটি ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়েছে আমরা এবার কীবোর্ড থেকে কন্ট্রোল টি চাপবো কন্ট্রোল টি চেপে এটিকে ট্রান্সফর্ম করে আমরা আগের মতো একইভাবে কীবোর্ড থেকে শিফট চেপে ধরে এটিকে এভাবে ভিতরের দিকে ড্রাগ করে নিয়ে যাব এবং উপরে কর্নার থেকে ধরে ড্রাগ করে আমরা ভিতরের দিকে আমাদের প্রয়োজন মতো এটিকে ছোট করে নেব করে আমরা কীবোর্ড থেকে এন্টার চাপব এবার আমরা আমাদের উপরের যে দুটি লেয়ার দেখতে পাচ্ছি অর্থাৎ আমাদের এই এল এটি এবং এই সার্কেল এই দু উপরের মাঝখানে দুটি সার্কেলকে এক করার জন্য আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল চেপে এই দুটি লেয়ারকে সিলেক্ট করে আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল চেপে ই চাপবো ই ফর এক আমরা কন্ট্রোল চেপে ই চাপবো আমরা দেখতে পাচ্ছি দুটি লেয়ার একটি লেয়ারে পরিণত হয়েছে অর্থাৎ মার্চ করা হয়েছে এবার আমরা আমাদের এই লেয়ারটির উপরে মাস পয়েন্টের দিয়ে রাইট ক্লিক করে আমরা চলে যাব ব্লেন্ডিং অপশনসে আমরা এখানে দেখতে পাচ্ছি ইনার গ্লো আমরা ইনার গ্লোতে সিলেক্ট করবো আমরা এখানে আমাদের ব্লেন মোড দেখতে পাচ্ছি স্ক্রিন আমরা এটিকে নর্মাল করে দেবো ও এখানে অপাসিটি আমরা হানড্রেড করে দেবো ও নয়েস জিরো রেখে এখানে যে কালার বক্স দেখতে পাচ্ছি আমরা এই কালার বক্সের মধ্যে একটি ক্লিক করব আমরা কালার পিকার পাবো আমরা কালার পিকারে এখানে একটি কালার কোড লিখে দেবো জিরো জিরো এফ এ এফ এফ জিরো জিরো এফ এ এফ এফ লিখে ওকে বাটনে ক্লিক করব করে এখানে টেকনিক সফটওয়্যার রেখে সোর্স আমরা এটি সেন্টার করে দেবো সেন্টার করে আমাদের চক জিরু রেখে সাইজ আমরা বাড়িয়ে দেবো সেভেন্টি নাইন করে দেবো এবং এখানে যে রেঞ্জ দেখতে পাচ্ছি আমরা রেঞ্জটিকে টোয়েন্টি ওয়ান করে দেবো এবং জিটার জিরু রেখে আমরা চলে যাব সার্টিনে নিচে দেখতে পাচ্ছি সার্টিন আমরা সার্টিন সিলেক্ট করব করে এখানে আমরা ব্লেন মোড নর্মাল রাখবো এখানে এটি ব্ল্যাক কালার রেখে অপাসিটি আমরা একটু বাড়িয়ে দেবো সেভেন্টি করে এখানে অ্যাঙ্গেল আমরা মাইনাস সিক্সটি নাইন করে দেব এখানে এটি ইলেভেন রেখে ডিস্টেন্স ইলেভেন এবং সাইজ ফোরটিন রেখে আমাদের যে কাউন্টার দেখতে পাচ্ছি এটি ইনভার্ট চেক করা আছে অর্থাৎ টিকচিহ্ন দেওয়া আছে আমরা এখানে ক্লিক করে টিকচিহ্নটি উঠিয়ে দিব উঠিয়ে দিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করব আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি ফিচারিস্টিক বাটন তৈরি হয়েছে এভাবে ফটোশপে আমরা ফিচারিস্টিক বাটন তৈরি করতে পারব ধন্যবাদ